নমস্কার বন্ধুরা, মধুমিতাস ব্লগ চ্যানেলে আরেকটি নতুন ব্লগে আপনাদের জানাই স্বাগত। তো অনেকদিন পরে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমি এখন চলে এসেছি একটা সোনার দোকানে। আমি এক সপ্তাহ আগে এই দোকানে এসে কানের অর্ডার দিয়ে গেছিলাম। আগে আমি যে গোল্ড কানেরটা পরতাম তোমরা দেখতে ভিডিওতে, তো সেই কানেরটা চেঞ্জ করে তো আমি এখন কানের জন্য অর্ডার দিয়ে গেছিলাম। তো ওটা আমার আর পরতে ভালো লাগছে না, সেই জন্য আমি ওটা চেঞ্জ করেছি। যার জন্য অর্ডার দিয়ে গেছিলাম যে সেফটি পিন কানের নেব, এগুলো পরে শুতে না খুব সুবিধা হয়। তো সব কটা কানের আমি দেখলাম ডিজাইনগুলো, তার মধ্যে এই কানেরটা আমার বেশি ভালো লেগেছে, তো এই কানেরটাই আমি নিয়ে নেব। তো সেই জন্য এখন এই দোকানদার কাকু এখন বিল বানিয়ে দিচ্ছে। তো দেখো ডিজাইনটা বেশ ভালোই লাগছে, নতুনত্ব একটু লাগলো। তো চার পাঁচখানা ডিজাইন বানিয়েছিল, তার মধ্যে আমাকে এই ডিজাইনটা বেশি ভালো লেগেছে। তো উনি রেডি করে দিয়ে দিলেন আর আমি নিয়ে নিলাম। এবার আমি এই কানেরটা নিয়ে আমি চলে যাব সিমলাগড়। তো এখন আমার বর আমাকে ছেড়ে আসতে যাবে, সিমলাগড় চলে যাব। এখন আমি পাণ্ডব প্ল্যাটফর্মে এসে বসে রয়েছি, ট্রেন আসবে তার জন্য ওয়েটিং করছি। তো আজকে সিমলাগড় যাব, কদিন থাকবো ওখানে গিয়ে। আমার দিদিরাও আসবে, দিদা আসবে, তো সবাই আসবে। তো মাকে নিয়ে ডাক্তার দেখানোর আছে, সেই জন্য যাচ্ছি এখন সিমলাগড়। তো ট্রেন থেকে নেমে পড়েছি, সিমলাগড়ে চলে এসেছি। দেখো আমাকে কত মোটা মোটা লাগছে, অনেকটাই আগের থেকে মোটা সোটা হয়ে গেছি। যাই হোক, তো চলো এবার বাড়ির পথে রওনা দেওয়া যাক। প্ল্যাটফর্মটা এতটাই বড় করেছে, মানে যতটাই সামনে চাপি না কেন সেই পিছনের দিকেই মনে হয়, তো এতটা হেঁটে হেঁটে যাচ্ছি। তো যাই, বাড়ি চলে যাই। এই যে রাস্তার মধ্যে দেখা হয়ে গেছে আমার দিদির সাথে। আমার দিদি আর আমি দুজনে একসাথেই যাচ্ছি। এই যে দিদি আমার সোনা বাচ্চাটাকে কোলে নিয়ে রয়েছে, ও ঘুম থেকে উঠেছে আর ওকে বলেছে টোটো করে যাব। সে টোটো করে আসেনি বাড়ি থেকে, হাফ রাস্তা ওকে হাঁটিয়ে নিয়ে এসেছে। সেই রাগের চোটে ও আমার দিকে তাকাবেই না, ওকে কেন হাঁটানো হয়েছে, প্রচণ্ড রাগ, প্রচণ্ড জেদ। তো দেখো আমরা বাড়িতে চলে এসেছি ফাইনালি। এই যে আমার দিদি আর পুচকা, এই যে রয়েছে তো দেখো ও এত পাকা বুড়ো, এত পাকা বুড়ো, আর এত রাগ হয়েছে ওকে ওইটুখানি হাঁটানো হয়েছে বলে, খুব রাগ, এত জেদ ওর একটুখানি বাচ্চার। যাই হোক ভালোই লাগে, ছোট বাচ্চাদের এই সব খুনসুটিগুলো বেশ ভালোই লাগে। কি হয়েছে তোমার, কি হয়েছে বম্মা, তোমার জন্য কি এনেছে? এই যে বম্মা ওর জন্য চকলেট নিয়ে এসছে, এখন বলছে খুলে দাও খুলে দাও। এই যে কত শাক সবজি সব নিয়ে এসেছে দিদার বাড়ি, এটা ডাল কুমড়ো সব বাড়ি, এগুলো কাগজি লেবু লঙ্কা, আবার কত সবজি পাতি রান্না করে নিয়ে এসেছে সব। দাও আমাকে দাও খুলে দাও, আমাকে দাও খুলে দি দাও, আমি খুলে দিই, খুলে দেবো। দিদির হাতে আমি কানের বাক্সটা দিয়ে দিয়েছি, চলো এবার প্র্যাঙ্কটা করা যাক দিদির সাথে। এটা আমার দিদিকে একটা সারপ্রাইজ দিলাম, দেখ কেমন লাগলো, আমি কিছু কথা বলতে চাই। তোকে আমি দিলাম, এই যে এইমাত্র আসার সময় কিনে নিয়ে আসলাম, অর্ডার দিয়ে বানালাম। মিষ্টিতে কমাইছ না, ভালো হয়েছে এটা আমি ওকে। আচ্ছা তোমরাও তো সবাই দেখলে, এইমাত্র আমি আসার সময় নিয়ে আসলাম, এটা আমার অর্ডার দেওয়া ছিল আগে, তো এই ডিজাইনটা আমি এখন নিয়ে আসলাম। তো এটা হচ্ছে কি আমার দিদির জন্য, দিদিকে আমি গিফট করলাম। হ্যাঁ কি হয়েছে বল, কি তার কথা শোনা রে। হ্যাঁ না গো মা কাল।
সবাই দেখলে আমি এইমাত্র আসার সময় সোনার দোকান থেকে ঢুকে তারপরে এটা নিয়ে আসলাম, আমার অর্ডার দেওয়া ছিল তো আজকে রেডি হয়েছে, আজকে গিয়ে নিয়ে আসলাম। আমার দিদি মনটা বিশ্বাসই করছে না যে এটা গোল্ডের, তো গোল্ডের বিশ্বাস না করলে তাহলে তুই এটা খুলে দেখে নে। আমার জন্য ও মাথায় হাত দিয়ে বসে আছে, তোমরা সবাই সাক্ষী রইলে এটাও আমার হাতে দিয়ে যাবে। সত্যিকারের ও আমার কানেরটা নিয়ে নিল, এই কানের দেখি আমি তো প্র্যাঙ্ক নিলাম না, এই কানের দেখি শুন কেছন ঘুরে ও মাথায় হাত দিয়ে বসে আছে, কি হলো এটা, এই আমার কানের দেখি সাক্ষী রয়েছে। তো এই কানেরটা আজকে আমি নিয়ে আসলাম, কানেরটা আমার খুব পছন্দ হয়েছে। আগে আমি এই কানের পরতাম, দেখো শুধু এই বলটা ছিল, আর বিয়ের আগে পরতাম সেটা সেফটি পিন কানের যেগুলো, এই বলটা শুধু ছিল, এই ডিজাইনগুলো ছিল না। তো সবসময় পরার জন্য এই কানেরগুলো আমার বেশ ভালো লাগে, তো এই কানেরটা আবার বানালাম আজকে নিয়ে আসলাম। তোমরা দেখেছিলে আগে আমি গোল গোল টপ পরতাম, তো ওই টপটা পরে শুতে না মানে অসুবিধা হতো, তো ওই জন্য এই কানেরটা বানালাম। আর দিদির সাথে এটা নিয়ে প্র্যাঙ্ক করলাম, দিদি হয়েছে সত্যি করে মনে হয় ওর জন্য এনেছি। আমার মুখটা পুরো ব্রণে তো ভর্তি হয়ে গেছে, স্কিনের ওষুধ খাচ্ছি না ওই জন্য আরো বেশি ব্রণ হয়েছে। যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকে প্র্যাঙ্কটা অবশ্যই জানিয়ে একটা লাইক আর কমেন্ট করে। তো চলো আজকের মতো এখানে, টাটা বাই বাই।